আচ্ছা, কি কি করলাম না করলাম চলো একবার দেখে নাও। আর হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালোভাবে কাটাও, উইশ ইউ অল দ্য বেস্ট। চলো আজকে আমরা যাচ্ছি ফিস্ট করতে, আগের বছরও শেয়ার করেছিলাম সেম জায়গা, আজকেও যাচ্ছি আমরা ফিস্ট করতে। তো চলো ওখানে যেয়ে তারপরে কথা হচ্ছে, আরই থাকো, সকাল সকাল আমাদের পুজো হয়ে গেছে, আর যেহেতু নিউ ইয়ার সেহেতু আজকে ঠাকুরকে তো সকাল সকাল করে একটু স্পেশালভাবে দিতেই হবে, মানে প্রতিদিনই স্পেশাল, তো আজকে আরেকটু স্পেশালভাবে। তো সেই জন্য আজকে আমাদের পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট, আমাদের স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, আর আজকে আমি একটা নিউ করতে পড়েছি, এটা নিউ করতে পড়েছে, আর তারপরে ঠান্ডা তো তার জন্য জ্যাকেটটা পরে নিয়েছি, আর বাকিটা ওখানে যে কথা হচ্ছে। হাই গাইস, তো এই দেখো আমরা চলে এসেছি, আমাদের সকালের টিফিন হচ্ছে শুকনো শুকনো ঝরঝরে মুড়ি আর কাঁচা কাঁচা আলুর তরকারি, জাস্ট আসাম। তারপর মাঠের মধ্যে চারিদিকে হাওয়া আর প্রচণ্ড দম ফাটানি গান, জাস্ট একটা মানে মিক্সার মাইন্ড একটা মানে সিচুয়েশান চলছে। আর দেখো যেদিকেই চোখ যায় মানুষ, ধোঁয়া, গান, এইগুলোই ফার্স্ট জানুয়ারি মানে মানে কেউ ঘরে হাঁড়ি চড়াবে না, সবাই বাইরে হাঁড়ি চড়বে কিন্তু বাইরে। তো চলো আমরাও সেই দলে সামিল হয়ে গেলাম, আর সেম জায়গা আগের বছর এসেছিলাম, কিন্তু আগের বছর গিয়েছিলাম ভেতর দিকটায়, আর আজকে হচ্ছে ভেতরের দিকে লোক দেখা যায় না, তো সেই জন্য এবছর হচ্ছে বাইরের দিকে এসেছি যাতে প্রচুর লোক দেখতে পাই। আর এবার চলো আমরা যাই মায়ের মন্দিরে, মানে সে বলেছিলাম যে গল্পটা আগের ভিডিও তো দেখে নিও, আমার যারা নতুন সাবস্ক্রাইবার আছো বা ফ্রেন্ড আছো, ফ্যামিলি মেম্বার আছো, তারা আমার আগের বছরের ভিডিওটা দেখে নিও, আমি পারলে লিঙ্কটা অবশ্যই তোমাদের সাথে দিয়ে দেব। আর এই দেখো মায়ের মন্দির, এখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব আর শারদা মায়ের পুজো হয়, আর এটা হচ্ছে রামকৃষ্ণদেবের শয়ন কক্ষ মানে শোবার ঘর, আর ওইদিকে আছে মা মানে মায়ের মানে ধরো শারদা মায়ের শয়ন কক্ষ। তো আমরা আগের বার এখানটা দেখাতে পারিনি, তো এবারে তোমাদেরকে সমস্ত কিছুটা দেখালাম, আর আগের আর এখানে দেখো এই যে ঘরগুলো, আর ওই যে মায়ের বিগ্রহ রাখা আছে আর একটা কাপড় দেওয়া আছে, তো এখানে মনে হয় পুজো হয়। তো আর এবছর দেখো এখানটা পুরো ফাঁকা, কারণ এখানে কোনো গাছ টাছ এবছর হয়নি, মানে আর ফুল টুল শুকিয়ে একদম চৌচির হয়ে গেছে, জাস্ট দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে দেখো ধানটার মেলা আছে, মনে হয় মায়েরই হয়তো কাজের জন্য লাগে, মানে পুজো টুজো হয় সেই জন্য বা রান্না টান্না হয় সেই জন্য। আর এখানে একটা পোস্টার লাগানো আছে, প্রতিষ্ঠা দিবস এইসব মানে এখানে করা। আর এই যে দুটো দুদিকে দারোয়ান, জানি না কি কারণে। তো আর এই দেখো ফুল গাছটা খুব সুন্দর, এটা কি রঙ্গন ফুল না কি বলে, খুব সুন্দর দেখতে, দেখো পুরো ভেলভেট টাইপের লাগছে না। তো এখানে প্রচুর আগের বছর ফুল দেখেছিলাম, আর এই যে দেখছো বয়স্ক মানুষটা মনে হয় মায়েরই ভোগ প্রসাদ রান্না করছে এভাবে, তো সেই জন্য একবার এসে দাঁড়ালাম একটু গল্প করছিলাম। তো চলো এবার আমরা একটু বাইরের দিকে যাই, আর দেখছো কত বড় গ্রাউন্ডটা, মানে এপার থেকে ওপার দেখাও যায় না ঠিকভাবে, প্রচুর বড় একবারে। আর এইদিকেও দেখো মানে জায়গা কোথাও ফাঁক দেয়নি। এবার এইখানটাতে আমরা চলে যাওয়ার পর এখানেও ফিস্ট হয়েছিল, মানে যে যে এখন যেখানে আমরা রয়েছি ভিডিওতে এখানটাতে, তো এখানেও দুটো গাড়ি চলে এসেছিলো, ফিস্ট হচ্ছিলো আর প্রচণ্ড পরিমাণে হাওয়া, আর আমরা যেখানটা দিয়ে মানে ফিস্ট করছিলাম সেখানে প্রচুর ঠান্ডা, আর এদিকটা রোদ ঠান্ডা, মানে আমরা এখানটা রোদ মানে ঠান্ডা আর ওখানটা রোদ, এরকম মিক্সার মাইন্ড হয়ে গেছিলো একদম। তো ফ্রেন্ড আমার সাথে থাকার জন্য, নতুন বছর সেলিব্রেট করার জন্য তোমাদেরকে মানে ধন্যবাদ তো নিজের মানুষদেরকে দিতে নেই, তো তাও বলি আমার সাথে থেকো ওইভাবেই, আমার পাশে থেকো, সত্যি তোমরা ছাড়া মানে চারপাশটা অন্ধকার এরকম ব্যাপার একটা থাকে। আর এই দেখো সেই মায়ের মন্দির, এটা আগের বছর দেখিয়েছিলাম, আবার এবছর দেখাচ্ছি রিপিটেডলি, আর এই দেখতে পাচ্ছ চারদিকটা, আর আগের বছর বুঝতে পারছিলেন যারা আমার দেখেছো ভেতরের দিকে আমরা পিকনিক করেছিলাম,
আর এবছর হলো বাইরের দিকে। আর এবারে আমরা এই মন্দিরে একটুখানি প্রসাদ ট্রসাদ খাবো, মানে একটু পরেই পুজো হবে, সেটার ভিডিও করিনি। আর এই যে দেখছো পুজো রেখে গেছে, আর মায়ের মন্দিরে এই যে মা এখানে বিরাজ করে, এটা হচ্ছে শ্মশানকালী, তো এখানে মায়ের মন্দির। আর আমরা একটুখানি ওই চাতালটাতে বসেছিলাম, বসে আমি একটু ভিডিও করলাম, সবাই মিলে বসে একটু গল্প করলাম। জানোই তো মেয়েরা গেলে যা হয়, প্রচুর পরিমাণে গল্প হয় আর আনন্দ হয়, প্রচুর আনন্দ করেছি আমরা নতুন বছরে। আর তারপরে গিয়েছিলাম মেলাতে, তো মেলার ভিডিওটা অবশ্যই আমার এই চ্যানেলে কিছুটা আমি দেব। আর আমার পিএস ঘরে বাইরে যে চ্যানেলটা আছে, তো সেই চ্যানেলে তোমরা দেখতে পাবে আমরা মেলাতে কতটা আনন্দ করেছি। আর দেখতে পাচ্ছ কত মাইক, কত ছেলেমেয়েরা দেখো কী সুন্দর খেলছে না গেছে, আর সবাই বেশিরভাগ জনই ট্রাক্টরে করে মাইক বেঁধে নিয়ে এসেছে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই এনজয় করেছো, তোমরা সবাই আজকে দিনটা আমার 1 জানুয়ারির দিনটা সবাই খুব এনজয় করে কাটিয়েছো, আমরাও মোটামুটি এনজয় করলাম, ভালোই লাগলো, খুবই আনন্দ করলাম। তো এইভাবে যদি মানে বছরের প্রত্যেকটা দিন কাটে কত সুন্দর হয় বলো, কত ভালো হয়, তাহলে আমাদের 2021 যে দুঃখ কষ্ট যেগুলো থেকে আমরা মানে অনেকটা রিমুভ পাই, কিন্তু তা তো হবার না। তো যাই হোক ফ্রেন্ডস, অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, অনেককে চিনেছি, অনেক মানে খারাপের মধ্যে দিয়ে 2022টাকে ওয়েলকাম করলাম। সাথে তোমার আমার যে নতুন ফ্রেন্ডসরা আমার চ্যানেলে আছে সবাইকে আমি স্বাগত জানাই। আর ওই দেখো ওইদিকে দাদুগুলোর হেভি মজা দেখছো, ওই দেখো। তো এবার আমরা লাঞ্চে বসে পড়েছি, আর আজকে লাঞ্চে আছে যেগুলো আমাদেরকে ওলট পালট করে দিয়েছিলো, প্রথমে ভাত আর পোস্ত দিয়ে আর মাংস দিয়ে যাওয়ার পর তারপরে আলু দিয়ে মানে আলু মাখা সরি আলু ভাজা দিয়েছিলো, তারপরে হচ্ছে স্যালাড দিয়েছিলো, তারপরে নুন লেবু এগুলো তো রয়েছে, তারপর চাটনি পাঁপড় মিষ্টি এগুলো রয়েছে। তো এভাবে আজকে লাঞ্চটা আমরা কমপ্লিট করলাম। আর আজকে আমরা কিছু দেখাতে পারিনি, তার কারণ আমরা ছিলাম না, আমরা চারদিকে মেয়েগুলো ঘুরছিলাম, তো সেই জন্য কিছু শেয়ার করতে পারিনি। তো চলো ফ্রেন্ডস, বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো।